আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্টাডিজ 2.0 আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা সকলে জানো তোমাদের অ্যাসাইনমেন্ট উইক, 3 নম্বর উইকে অনেক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এবং ম্যাথের উপর একটা অ্যাসাইনমেন্ট ছিল। তো আমরা আজকে 3rd উইকের ম্যাথের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরগুলো আমরা দেখব। তো প্রথমে চলো আমরা আনসারগুলো দেখা শুরু করি। মোট 3টা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছিল। তো প্রথম সৃজনশীল প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। ক নাম্বার 1 নাম্বার প্রশ্ন বলেছে যে 12, 15, 20, 35 চারটি সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। ক নাম্বার আমাদেরকে বলেছে আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর লিখে ক লিখব, তারপর সংখ্যা চারটি যেগুলো দেওয়া আছে সেটা উঠালাম, লসাগু নির্ণয় করে লিখলাম, তারপর 12, 15, 20, 35 কে 2 দিয়ে ভাগ শুরু করলাম। ভাগ করলে কত? 6। 15 কে 2 দিয়ে ভাগ যায় না, 20 কে করলে 10, 35 কে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, আবার 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 15 যাচ্ছে না, 10 কে করলে 5, 35 যাচ্ছে না। এবার এখানে এই সংখ্যাগুলোকে দেখে আমরা বুঝতে পারছি 2 দিয়ে আর যাবে না, সেজন্য 3 আমরা ট্রাই করব। 3 দিয়ে করলে 3 কে করলে 1, 15 কে ভাগ করলে 5, 5 কে ভাগ করলে যাচ্ছে না, 35 কে করলেও যাচ্ছে না। এরপরে এই সংখ্যাগুলো দেখলেই আমরা আবার দেখতে পাচ্ছি এখানে এই সংখ্যাগুলি কার 3 দিয়ে যাবে না, সেই জন্য 5 আমরা ট্রাই করব। 5 দিয়ে করলে একের জায়গায় 1 যাবে, কারণ 1 কে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 5 কে করলে 1 থাকবে, 5 কে করলে 1 থাকবে, 35 কে আবার 7, 5 দিয়ে ভাগ করলে 7 থাকবে। এভাবে আমরা লসাগুটা এবার ভাগ করার পর্যায়ে শেষ করলাম। এবার লসাগু নির্ণয় করব। তো তোমরা সকলেই জানো তাহলে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে, সেই জন্য 2 × 2 × 3 × 5, আর এখানে 1 অনেকগুলো আছে, এই জন্য 1 × 1 × 1 লিখলেও কি আর না লিখলেও কি, সেই জন্য সেটা লিখা হয়নি, শুধু 2 × 2 × 3 × 5 আর শেষে 7 আছে, 7 গুণ করার পর আনসার আসলো 420। সুতরাং নির্ণয় লসাগু 420। ক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া শেষ। খ নাম্বার প্রশ্ন আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বলছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এর আনসার আমরা একটু বলছি, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা প্রথমে লিখলাম যে, আচ্ছা একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি কোন অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে এবং বলা হয় একটা সংখ্যা ওই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে নিয়মটা হচ্ছে ওই সংখ্যাগুলো লসাগু দ্বারাও ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা সেই কাজটাই করতেছি, উপরের সংখ্যাগুলো যেটা দেওয়া ছিল সেগুলো লসাগু আমরা কয়ে বের করেছিলাম, এর জন্য ক্ষয়ে আমরা লিখলাম যে ক থেকে পাই উপরের সংখ্যাগুলো লসাগু 420। এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছিল কোশ্চেনে, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা প্রথমে 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে 10,000, এটা তোমরা সকলেই জানো। ওই যে আমি বললাম লসাগু দ্বারাও বিভাজ্য হবে, সেই জন্য 420 দ্বারা আমরা এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করা শুরু করলাম। করার পর একটা পর্যায়ে এভাবে ভাগ করার পর তোমরা সকলের জন্য কিভাবে ভাগ করতে হয় আসলো 340। এবার আমরা তো বলেছিলাম যে নিঃশেষে বিভাজ্য হলে এখানে তো ভাগশেষ থাকার কথা নয়, সেজন্যই নিয়মটা হচ্ছে যে যখনই আমরা ভাগশেষ পেয়ে গেলাম 340, নিয়মটা হবে আমরা যে 1000 সংখ্যাটা পেয়েছিলাম ওইটা থেকে এই ভাগশেষটা বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পর যে আনসারটা পাবো সেটা 4 অঙ্ক বিশিষ্ট হবে, ওই ওই সংখ্যার সাথে আবার 420 যোগ করব, তাহলে আমাদের আনসারটা বেরিয়ে আসবে। এখানে দেখো এই যে আমি ওই কাজটাই করলাম, নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা 10,000 + 420 - 340, এই ব্র্যাকেট গুলো তোমরা না দিলেও হবে দিলেও হবে। তো দেখো আমি কি বললাম, যখন আমরা ভাগশেষ পেয়ে গেলাম আমাদের কাজটা হবে যে ওই 10,000 থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা থেকে এই 340 বিয়োগ দেওয়া, এই যে বিয়োগ দিয়েছে তার সাথে 420 যোগ করে দেওয়া, এই যে 420 যোগ করেছে, তাহলে আমাদের সর্বশেষ আনসার আসবে 10,080। তাহলে এটাই হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এই ধরনের ম্যাথ তোমাদের বইতেও দেওয়া আছে, আশা করি বুঝতে পেরেছ। এইবার গ নাম্বার প্রশ্নটা দেখো, বলছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। একই নিয়ম, সংখ্যাগুলো লসাগু দ্বারা তাহলে বিভাজ্য হবে, আর আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বের করলাম 999, 9999, এরপর লসাগু দ্বারা ভাগ করলাম, ভাগ করলে ভাগশেষ দেখা যাচ্ছে 339। তো ওই নিয়মে আমরা ওই 9999 থেকে 339 বিয়োগ করে
তার সাথে 339 আমরা বিয়োগ করলাম, তাহলে কত দাঁড়ালো 9660। এটা দাঁড়িয়েছে না? তারপর আমাদের কোশ্চেনটা একটু লক্ষ্য করো, এখানে বলছে যে ভাগ ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে, যেহেতু ভাগশেষ 10 হবে সেই জন্যই আমরা তার সাথে 10 যোগ করে দিলাম, শেষে 10 যোগ করে দিলাম, তাহলে 9670 নিম্ন বৃহত্তম সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল আমাদের একের নমুনা উত্তরগুলো। আরো একবার দেখিয়ে দিচ্ছি, ক খ, এই যে খ, এরপর হচ্ছে গ। চলো এবার দুই নম্বর কোশ্চেন সলভ করার চেষ্টা করি। দুই নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে যে 35 মিটার লম্বা একটি ভাসের সাত সমস্ত, দুই ভাগের 1 মিটার কালো, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার লাল, এবং 8 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হয়েছে। এখন বলছে ক নাম্বার সরল করতে। তো চলো আমরা একটু ক নাম্বারটাকে সলভ করার চেষ্টা করি। এখানে প্রথমে সরল যেটা দিয়েছো সেটা আমরা লিখলাম, এখানে তোমরা অবশ্যই 2 নং প্রশ্নের উত্তর লিখবে, তারপর ক লিখবে, এরপর কোশ্চেনটা তুললাম, এরপর কাজটা হচ্ছে সমস্তগুলোকে ভেঙে আমরা একটু সুন্দর ফর্মে নিয়ে আসলাম। এই যে 7 × 14 আর 1 যোগ করলে 15, সেই জন্য উপরে 15 নিচে 2, আর 4 ভাগের 7 ভাগের 4 এর 8 ভাগের 7, তো এর থাকলে আমরা জানি এটা গুণ হয়ে যায়, সেই জন্য এখানে কাটাকাটি হয়েছে। দেখো চাঁদের সাথে 8 কে কাটলে নিচে 2, সাতের সাথে 7 কাটলে 1, ঠিক আছে? তাহলে এখানে তো 2 ভাগের 15 ছিল, এখানে 2 ভাগের 1 বিয়োগ করে দিলাম, লসাগু করলে 2, উপরে 15 মাইনাস 1 থাকবে, তাহলে 14/2 আনসার আমাদের, 2 আর 14 কাটাকাটি করলে 7, সরল মান কত আসলো তাহলে 7। এবার তোমরা খ নাম্বার প্রশ্নটা দেখো, ওখানে বলছে বাঁশটির কত অংশ রং করা হয়েছে। কোশ্চেনটা দেখো, এখানে আমাদের বলছে বাঁশের এত অংশ কালো, এত অংশ লাল, এত অংশ হলুদ, এগুলাই তো রং, তাহলে এই অংশগুলো আমরা যোগ করে দিলেই কত অংশ রং করা হয়েছে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। তো দেওয়া আছে দিয়ে আমরা যেগুলো যেগুলো দেওয়া আছে ওটা লিখলাম, তারপর বাঁশটি রং করা হলো, ওই যে সংখ্যাগুলো রং করা ছিল ওই অংশগুলো আমরা যোগ করে দিলাম। যোগটা একটু দেখো, এখানে 7 সমস্ত 2 ভাগের 1 কে ভেঙে 2 ভাগের 15, 5 সমস্ত 25 ভাগের 4 কে ভেঙে 129/25, আর 8 সমস্ত 10 ভাগের 3 কে ভেঙে 10 ভাগের 83 করা হয়েছে। কিভাবে করা হয়েছে এটি তোমরা জানো ইতিমধ্যেই। এরপর লসাগু করা হয়েছে 2, 25, 10 এর 50, এরপর এভাবে যোগ করা হয়েছে। লসাগুর সাথে কিভাবে যোগ করতে এটি আমরা আশা করি তোমরা জানো। তাহলে এখানে যোগ করার পর 1048 আর নিচে 50 আসলো, এরপর এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি উপরে আসে 524, নিচে আসে 25, আর সুতরাং আমরা বলতে পারি 524/25 অর্থাৎ 25 ভাগের 524 অংশ রং করা হয়েছে। আশা করি খ নাম্বার আনসারটাও তোমরা বুঝতে পেরেছো। গ নাম্বার এবার আনসারটা আমরা একটু দেখার চেষ্টা করি যে বাস্তির কত অংশ রং করা বাকি রইল, যেহেতু এই এই অংশগুলো রং করা হয়েছে। এই যে আমরা খতে যেটা পাইছি এই 525/524 এই অংশটা রং করা হয়েছে, আর বলতে কত অংশ বাকি রয়েছে অর্থাৎ কোনটা বাকি রং করা হয়নি। 25 মিটারের মধ্যে এত অংশ রং করা হয়েছে, তাহলে বাকি কোনটা? 35 মিটারের মধ্যে এত অংশ রং করা থাকলে 35 থেকে আমরা এটা বাদ দিয়ে দিলেই আনসারটা পেয়ে যাচ্ছি। এই কাজটাই আমরা গতে করছি। দেখো খ থেকে পায় মোট রং করা হয়েছে 25 ভাগের 524, তাহলে রং করা বাকি রইল ওই যে 35 থেকে, কারণ মোট ছিল 35 মিটার, সেটা থেকে এটা বিয়োগ করে দেওয়ার পর আমরা পেলাম, বিয়োগ করছে কিভাবে লসাগু করে আমরা বিয়োগ করে দিলাম, তাহলে 351/25 অর্থাৎ 25 ভাগে 351 অংশ বাকি রইল। আশা করি ক নাম্বার প্রশ্নের আনসারটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা তিন নাম্বার সৃজনশীল প্রশ্নটা একবার দেখে নিই। দুইটি কম্পিউটারের দামের অনুপাত দিয়েছে 3:2, প্রথমটির দাম দিয়েছে 55,000 টাকা, এটা আমাদের উদ্দীপক। কতে বলছে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো, একেবারে সহজ কোশ্চেন, এটাকে শুধু উল্টিয়ে লিখে দিবে, 3 এর জায়গায় 2, 2 এর জায়গায় 3। আমি তোমাদের আনসারটা দেখাচ্ছি, উদ্দীপকের অনুপাতটি হলো 3:2, সুতরাং 3:2 কে ব্যস্ত অনুপাতে রূপান্তর করলে 2:3 হবে। এবার খ নাম্বার দেখো, দ্বিতীয় কম্পিউটারটির দাম কত, একেবারে ইজি প্রশ্ন, আমাদের একটা কম্পিউটারের দাম দিয়ে দিয়েছে আর অনুপাত দিয়ে দিয়েছে, আর একটা কম্পিউটারের দাম বের করতে বলছে। তাহলে আমাদের কাজটা হবে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2, প্রথমটির দাম 55,000 টাকা, এটা আমাদের কোশ্চেনে দিয়েছে। এরপর কোশ্চেনে দিয়েছে প্রথমটির দাম ও দ্বিতীয়টির দামের অনুপাত 3:2, তো সেটা আমরা লিখলাম। এটাকে আবার আমরা এভাবে নিচে নিচেও, নিচে দাগ দিয়ে নিচে নিচেও লিখতে পারি, ওরকম করে লিখলাম। এরপর প্রথমটির দাম দেওয়া ছিল 55,000 টাকা,
সেটা আমরা লিখলাম, দ্বিতীয়টির দাম দেওয়া নেই সেজন্য এটা এখানে লিখেছি। আর তিন ভাগের দুই ভাগের তিন তো আছেই সেটা লিখলাম। এরপর আড়াআড়ি গুণ করলাম, তাহলে এখানে গুণ তিন, এখানে 55,000 গুণ দুই হয়ে যায়। এরপর এই তিনটাকে যদি আমরা ডান পাশে নিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়ার পর এখানে কাটাকাটি হয়ে আমাদের এই যে একটা ভগ্নাংশ আসলো, এই ভগ্নাংশটাকে তোমরা সমস্ততে নিয়ে যাবে। সমস্ততে নিয়ে গেলে দ্বিতীয়টির দ্বিতীয় কম্পিউটারটির দাম দাঁড়াবে এত টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ খ নাম্বার প্রশ্নের উত্তরটা। গ নাম্বারে বলছে দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত। প্রথম কম্পিউটারের দাম তো 55,000 টাকা দিয়েই দিছে, আর দ্বিতীয় কম্পিউটারটার দাম বলছে 2,000 টাকা বেশি। অর্থাৎ আমরা খতে যে দ্বিতীয় কম্পিউটারটির দাম পেয়েছি এত টাকা, 36,666 সমস্ত তিন ভাগের দুই, এটার সাথে আরো 2,000 টাকা যোগ করতে হবে, কারণ বলছে দ্বিতীয় কম্পিউটারটির দাম। তারপর এটার অনুপাত বের করব। তাহলে চলো আমরা একটু যোগ করি। এই যে 2,000 টাকা বেশি হলে দ্বিতীয় কম্পিউটারটির দাম, আমরা কি করলাম, ওই যে 36,666 সমস্ত তিন ভাগের দুইয়ের সাথে 2,000 যোগ করলাম, এই সমস্যাকে ইয়ে করে আমরা ভগ্নাংশে রূপান্তর করলাম। এরপর এটাকে লসাগুর সাহায্যে লসাগু টসাগু করে যোগ করে আমরা একটা মান পেলাম, 311,16,000। 1,16,000, 1,16,000 টাকা। এরপর এবার আমরা এই যে দ্বিতীয়টির দাম আর প্রথমটির দাম যে ছিল 55,000, এটার অনুপাত যেহেতু প্রথমে বলছে কম্পিউটার দুটির অনুপাত, সেই জন্য আমরা প্রথম কম্পিউটার ও দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত বের করবো। প্রথম কম্পিউটারের দাম ছিল 55,000, দ্বিতীয় কম্পিউটারের দাম ছিল এই যে আমরা বের করলাম এই মাত্র, তিন ভাগের 1,16,000, সেটার অনুপাত লিখলাম। এই যে অনুপাত লিখতে পারলে আমরা এই জায়গায় দাগ দিয়ে এই এটাকে নিচে লিখতে পারি, ওই অনুযায়ী লিখলাম। তারপর এটাকে যখন আমরা গুণ অবস্থায় পাশে লিখবো তখন এই ভগ্নাংশটা উল্টে যাবে, 3 উপরে উঠে গেল আর 1,16,000 নিচে নেমে গেল। এরপর এখানে কাটাকাটি করলাম, 55,000-এর সাথে 1,16,000 কাটাকাটি করলো, 55,116, তারপর এখানে 55 আর 3 গুণ করলাম 165, আর নিচে 116 রয়েছে, সুতরাং এভাবে ইকুয়াল টু দিয়ে 165 অনুপাত 116 আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে আশা করি তোমরা এই যে সৃজনশীল প্রশ্ন এক দুই এবং এই তিন, এই সবগুলো নমুনা উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। আশা করি এইভাবে তোমরা লিখলে ভালো মার্কস পেতে পারবে, এবং তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের সকল বিষয়ের অন্যান্য বিষয়ের আনসারগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্টের আনসারগুলো নিয়ে, সেগুলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।